আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় একটা হাসির বিষয়, মজার বিষয়, দুঃখের বিষয়, যন্ত্রণার বিষয়। কেন বলছি? রেজাল্ট বিফোর কাউন্টিং, রেজাল্ট বিফোর কাউন্টিং, অর্থাৎ কাউন্টিংয়ের আগে ফল ঘোষণা। কোথায়? পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ইলেকশনের যে রেজাল্ট হলো, সেখানে দেখা গেল কাউন্টিংয়ের আগে ফল ঘোষণা হয়ে গেছে। হিসাব করার আগেই ফল ঘোষণা হয়ে গেছে এমন একটা মামলা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এসেছে। রেজাল্ট বিফোর কাউন্টিং, কাউন্টিংয়ের আগেই ফল ঘোষণা কে করলেন? মাননীয় বিডিও সাহেব। বিডিও সাহেবকে নিয়ে আসা হয়েছে, কোর্টে এসেছেন তিনি। বিডিও সাহেব বললেন, রিকাউন্টের সময় দেখা গেল পরাজিতের যে ব্যক্তি, পরাজিত ব্যক্তির নামে বিজয়ীর ভোট সংখ্যা আর বিজয়ীর নামে পরাজিত যিনি তার প্রাপ্ত ভোট সংখ্যা রেকর্ড হয়ে গেছে। বাহ! মাননীয় বিডিও সাহেব উত্তর দিলেন তাহলে কি, যখন প্রশ্ন করা হলো যে কাউন্টিংয়ের আগে ফল ঘোষণা করলেন কি করে, কে জিজ্ঞাসা করলেন? বিচারপতি মাননীয় অমৃতা সিনহা। এবার বিডিও বাবু বলছেন, রিকাউন্টিং হচ্ছিল তো সেই সময়, অর্থাৎ রিকাউন্টিংটা যে হলো সেখানে ধরা পড়ে গেল যে ভোট সংখ্যাটা ঠিক আছে। আচ্ছা, কিন্তু সমস্যা হয়েছিল, যিনি পরাজিত হয়েছেন তার নামের পাশে বিজয়ী ব্যক্তির ভোট সংখ্যা, আর বিজয়ী যিনি হয়েছেন তার সাথে পরাজিত যিনি হয়েছেন তার ভোট রেকর্ড হয়ে গেছে। অর্থাৎ পরিষ্কারভাবে বললে, যিনি পরাজিত হয়েছেন তার পাশে লেখা আছে তিনি জয়ী, কারণ তার ভোট সংখ্যা বেশি। পরাজিত যিনি হয়েছেন, পরাজিত যিনি হয়েছেন তার ভোট সংখ্যা বেশি, আর যিনি জয়ী হয়েছেন তার ভোট সংখ্যা কম। বাহ! ঘোটালা বুঝুন, ঘোটালাটা বুঝুন, এরকম ভুল হয়? চন্দনা কামেলি আর রাজিয়া বিবির ভোটের ঘোটালা এটা, বুঝুন। এবার চন্দনা কামেলি জয়ী হয়েছেন, কিন্তু তার নামের পাশে কম ভোট, জয়ী হয়েছেন কম ভোট। আর রাজিয়া বিবি, তিনি তো পরাজিত হয়েছেন কিন্তু তার নামের পাশে বেশি ভোট। কিন্তু পরে যে রেজাল্টটা হলো, সেই রেজাল্টে যিনি পরাজিত হয়েছিলেন রাজিয়া বিবি, তাকে জয়ী সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো। বাহ! তাই অমৃতা সিনহা মাননীয়া তার প্রশ্ন যে কাউন্টিংয়ের আগেই তো ফল ঘোষণা করেছিলেন কি না প্রশ্ন করেছিলেন, তাহলে রেজাল্টটা কী করে ঘোষণা করলেন? ভোট গণনা শেষ হবার আগে
আপনি কি করে ঘোষণা করলেন? তখন বিডিও সাহেব বললেন, আমি করিনি, জয়েন্ট বিডিও করেছে। আচ্ছা, জয়েন্ট বিডিও করেছে। সেখানে আরেকটা গণ্ডগোল হয়েছে, টোটাল ছিল 48টা পোলিং স্টেশন। সেখান থেকে দেখে দেখে শুধু 9 নম্বর পোলিং স্টেশনের যে ভোট সংখ্যা সেটাকেই গণনা করা হয়েছে, এবং পরে তো রাজিয়াবিবি সার্টিফিকেট পেয়েই গেছে। রাজিয়াবিবি পরাজিত হয়ে জয়ী সার্টিফিকেট পেয়ে গেছেন, আর চন্দনা কামেলি মনের দুঃখে তাকে বাড়ি যেতে হয়েছে বা যেতে বাধ্য করা হয়েছে। তাহলে এবারও অমৃতা সিনহা মাননীয়া, তিনি প্রশ্ন করেছেন যে ভোটে না জিতেও ভুল প্রার্থীকে সার্টিফিকেট কেন? এটা আবার দ্বিতীয় একটা মামলা, রামনগর 2। বিডিও সাহেবকে প্রশ্ন করা হয়েছিল, তখন বিডিও সাহেব বললেন ক্ল্যারিক্যাল মিস্টেক নাকি মিষ্টি খেয়ে মিস্টেক, এটা জনগণ বন্ধুরা তোমরা বোঝো, ঘটনাটা তোমরা জানো, তাও গল্প করছি। আরেকজন বিডিও বাবুকে ধরে নিয়ে আসা হলো, মানে আসলেন, তাকে প্রশ্ন করা হলো যে আচ্ছা ব্যালট কি ছিনতাই হয়েছিল গণনার সময়? তা ব্যালট যদি ছিনতাই হয়ে যায়, ঠিক আছে, তাহলে ডিক্লার করলেন কি করে যে এই ব্যালটটাই তো হারিয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, তাহলে কি করে ডিক্লেয়ার করলেন, যে ঘোষণা করলেন কে পরাজিত কে বিজয়ী হয়েছে, এটা কি আপনি ঠিক করেছেন? তখন সেই বিডিও বাবু বলছেন না, তা তো ঠিক করিনি। অর্থাৎ জাজের কাছে উনি বুঝতে পারলেন যে তিনি ঠিক করেননি। অর্থাৎ বিডিও বাবু বললেন যে রং ক্যালকুলেশন হয়েছিল। আচ্ছা, বিষয়টা হলো এই, এখানে 3 জন বিডিও বাবুর কথা বলা হলো। আমরা যখন ভোটকর্মী হিসাবে যাই, যদি কোনো কারণে ইচ্ছায় অনিচ্ছায় কখনো একটু ভুল হয়, বাপরে বাপ, সে কি কথাবার্তা! আসলে এক শ্রেণীর বিডিও বাবুদের দেখা যাচ্ছে এই ঘোটালার মধ্যে তারা রয়েছেন। বিডিও বাবুদের বেতন তো কম নয়, তাছাড়া বেতনের সঙ্গে আনুষঙ্গিক তো রয়েছেই, অস্বীকার করার তো কিছু নেই। আপনারা সবাই জানেন যে বিডিও বাবুদের আনুষঙ্গিক রয়েছে আয় উপার্জন, বুঝাই যায়। কিন্তু একটা নির্বাচন হয়ে গেল, গণতন্ত্রের একটা স্বচ্ছ বিষয় থাকবে, তা বিডিও বাবুরা কি শিক্ষিত না অশিক্ষিত, নাকি এখানে বিজনেস করতে চেয়ারটায় বসেছেন? আবার এমনও আমরা লক্ষ্য করেছি, পরীক্ষা না দিয়ে বা পরীক্ষায় ফেল করেও বিডিও হয়ে গেছেন। তাহলে এই বিডিওরাই গ্রামে গঞ্জে গ্রামীণ মানুষগুলোকে কত ধরনের কথা না বলে, বলবো যে অত্যাচার করে, আইন নিয়মকে দূরে রেখে সাধারণ গ্রামীণ মানুষকে বঞ্চিত করে এক শ্রেণীর বিডিও বাবুরা। তার প্রমাণ এই, কাউন্টিংয়ের আগে ফল ঘোষণা হয়ে গেল, উপস্থিত বিডিও বাবু, তিনি বুঝতেই পারলেন না, যিনি পরাজিত হয়েছেন তাকে বিজয়ী সার্টিফিকেট দিয়ে দেওয়া, আর যিনি বিজয়ী হয়েছিলেন তাকে কে বা কারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, বিডিও বাবু দেখেও দেখেন না। তাই বলছি, বিডিও বাবুদের 1000 পাওয়ারই চশমা দিতে হবে, তাতে কি কাজ হবে? মনটাই যদি কলুষিত থাকে, শিক্ষাটাই যদি কলুষিত থাকে, তাহলে
বিডিও বাবু আপনাদের নামে এরকম হবে আমাদের সাধারণ মানুষের বিশ্বাস ছিল না। যাই হোক, তো আরেকজন বিডিও বাবু তিনি বল তাকে প্রশ্ন করা হয়েছিল, তাহলে রেজাল্ট কী করে ঘোষণা হলো, ভোট গণনা তো শেষ হয়নি। তখন বিডিও বাবু আমতা আমতা করে নামতা করলেন। যাই হোক, দুর্ভাগ্য। এবার তৃতীয় বিডিও বাবুকে বলা হলো যে ব্যালট চিন্তাই হয়েছিল কি আপনার ওখানে, যে হ্যাঁ হয়েছিল, তাহলে আপনি কি করে রেজাল্ট ঘোষণা করলেন? কত বড় ট্যালেন্টেড বিডিও বাবু, দেখুন ব্যালট বক্স চুরি হয়ে গেছে, চিন্তাই হয়ে গেছে, তবু বিডিও বাবু এত ট্যালেন্ট যে তিনি জয় পরাজয় সার্টিফিকেট দিয়ে দেন। এই নিয়ে অনেক তীক্ষ্ণ নোংরা কথা বলার ছিল, ইচ্ছাও ছিল, কিন্তু না, জনগণ যেহেতু জানেন বোঝেন। তবে জনগণকে বলবো যে এবারের পঞ্চায়েত ভোট আপনাদেরকে চিনিয়ে দিল এরা হলো বিডিও বাবু, এদেরকে চিনে রাখুন এবং এদের সাথে এইভাবেই সেইভাবেই কথা বলুন, যেমন চিনতে পারলেন তেমনভাবেই কথা বলুন, ভয় পাওয়ার কিছু নেই। বন্ধুরা, এই ছিল বড় দুঃখের কথা, কাউন্টিংয়ের আগে ফল ঘোষণা। কোথায় মামলা হয়েছে? মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এই ছিল বন্ধু আজকে আমাদের দুঃখের যন্ত্রণার একটা ফানি ব্যাপার, আবার বড় যন্ত্রণারও ব্যাপার। বিডিও বাবুরা একাংশ গণতন্ত্রকে উলঙ্গ করতে গিয়ে নিজেরা উলঙ্গ হলেন কি, একটু কাপড়গুলো যে পরেছেন, পরিধান করেছেন, একটু লক্ষ্য করবেন, কিংবা বাড়িতে গিয়ে বলবেন যে দেখো তো আমি কি ড্রেস পরে আছি নাকি আনড্রেস, একটু ভাবতে হবে। বন্ধুরা, ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব।